হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভান নেহা ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আমি বানাচ্ছি এখানে আলুর পরোটা। তো আমি ভাবিনি যে আজকে আলুর পরোটা করব, কিন্তু অনেক টাইম হয়ে গেছিলো, 8টা কত বাজে। তো আমি কি করেছি, বিভানের ভাত বসিয়ে এদিকে আলুর পরোটা করে নিচ্ছে। যেহেতু আজকে আমার বর ঘরে আছে, আলুর পরোটা খাবে, আমিও খাবো, শ্বশুরমশাই খাবো, তার জন্য হঠাৎ করে মনে পড়েছে যে আজকে আলুর পরোটা করা যাক, টাইম তো আছে। আর আমি একটু এটা জানি যে আলুর পরোটা বানাতে না একদম সহজ, কোনো আমার কষ্ট হয় না, খুব তাড়াতাড়ি আরও হয়ে যায়। আলু আর আটাটাকে একসাথে মেখে নিলে, আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আলু সিদ্ধ, আর আটা দিয়ে, লবণ দিয়ে, সাধারণ রিফাইন তেল দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। যত মাখবো এত নরম হবে, সফট হবে, আর খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আবার আলু পরোটা বানিয়ে বিভানকে নিয়ে স্কুলে যেতে হবে, আর বিভানের জন্য আলু পরোটা আজকে টিফিনে দিয়ে দিব। আর এদিকে দেখো আমার মাখা হয়ে গেছে, আর এখানে দেখো আমার আলু পরোটাও হয়ে যাচ্ছে, দেখো। আর এখানে না আজকে আমি আলু পরোটা রিফাইন তেল দিয়ে ভাজছি না, ঘি দিয়ে ভেজে নিচ্ছি। দেখো এদিকে আমার বেলাও হয়ে গেছে, আর ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে আলুর পরোটা। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চা, আর এখানে নিয়ে নিয়েছি দুইটা আলুর পরোটা, খেয়ে চলে গেলাম স্কুলের দিকে। তো বিভানের টাইম হয়ে গেছে, এখন বাজে 11:40। তো আমি ঘর থেকে বেরিয়ে গিয়েছি বিভানকে আনার জন্য। তো এখন আমি যাচ্ছি বিভানকে আনার জন্য, বিভানের আজকে লাস্ট ডে স্কুলে। তো আজকে থেকে সামার ভ্যাকেশনের বন্ধ দেবে, এতদিন এক মাস বন্ধ দেওয়া হবে। তো এক মাসে কী কী করে সব কিছু শেয়ার করবো, তোমার সাথে কোথায় যাই না যাই সব কিছু শেয়ার করবো। তো চলো এখন আজকে আনতে যাচ্ছি বিভানকে। আর আজকে হলো শুক্রবার, বাজার হাটও বসেছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। আর অনেক ভালো লাগছে, এক মাস বন্ধ দেবে, এক মাস একটু এনজয় করবো, ঘুরবো সব কিছুই। তো কী বলবো আর, তো আজকে দেখো ওয়েদারটা খুব সুন্দর, গরমও দেয়নি, রোদও দেয়নি, বৃষ্টিও দেয়নি, ঠান্ডা ঠান্ডা ভাব আছে, ভালো লাগছে। আর গুড়ি গুড়ি একটু বৃষ্টি পড়ছে, তো চলো এখন যাই। বল কী অবস্থা, এদিকে বাজার বসেছে শুক্রবারের হাট, দেখো বৃষ্টির মধ্যে বাজার হাট বসেছে, পুরো ভিড়। এদিকে দেখো কি সুন্দর সুন্দর শাক বসেছে, আর এদিকে রয়েছে আলু, পটল, মিষ্টি কুমড়া সব কিছু, আর এদিকে রয়েছে অরেঞ্জ, শশা, মৌসুমি সব কিছু। তো আমি এদিক দিয়ে যাচ্ছি আজকে শুক্রবার বাজার বলে। তো কী সুন্দর সুন্দর দেখো ভোটমরিচে বসেছে, মানে যা ঝাল জলকিয়া কয় যে, মানে বোধ ঝাল এটা। তো এদিকে দেখো আমি শুক্রবারে হাঁট হয়ে যাচ্ছি বাজার হয়ে। তো এখন আমি যাচ্ছি বাজার দিয়ে, শুক্রবারে হাট আজকে বাজার বসেছে, অনেক ভিড় হয়েছে আজকে, অনেক ভিড় হাট বলে, তার জন্য দেখো এদিকে বাজার। এই দেখো এদিকে এলো মাঠের ভিতরের মধ্যে, পুরো শুক্রবারের বাজার বসেছে আজকে বাজার বলে, এত ভিড় হয়েছে। আর এখানে দেখো প্লাম বসেছে, প্লাম খেতে কে ভালোবাসে, আমার তো অনেক ভালো লাগে। আর কাঁঠালও বসেছে, দেখো মুরগির ডিমও বসেছে, এই যে মুরগির ডিম, লোকাল ডিম। তো গাইস বাজার দিয়ে আসছি, অনেক সময় হয়ে গেছে যেতে, আর আজকে বাজারটা পুরো ভিড় আছে, পুরো ফুল। আর ওদেরটা এত সুন্দর মিষ্টি মিষ্টি ভাব, ঠান্ডা ঠান্ডা লাগছে, চলো যাই। গাইজ দেখো এখানে কত রকমের শাক বসেছে, কোমর ডুগা, লাল শাক, ডাঁটা শাক, সব কিছু পাতপাতা শাক। আর এদিকে দেখো ফুলের কত রকম রকমের গাছ বসেছে, আর এদিকে দেখো বসেছে পুরো সাইডে। আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে একটা কী সুন্দর একটা পাখি বিক্রি হচ্ছে, ময়ূর না কি জানি না, ময়ূর না এটাকে কী বলে তোমরা কমেন্টে জানিও। পাখিটা দেখে খুব ভালো লেগেছে, আমি বিভানের জন্য মোবাইলের মধ্যে ক্যাপচার করলাম, একটা আন্টি কিনছিলো। আর এদিকে দেখো আমি শাটল গেট দিয়ে পুরো ঢুকে যাচ্ছি বিভানকে আনার জন্য, এইটা পার হলে বিভানের স্কুল, এই যে উপরে শাটল গেট। হাই গাইস, তো এখন প্রায় এসেই পড়েছি স্কুলের সামনে, শাটল গেট আছি, একদম ব্রিজের ট্রেনের নিচে দিয়ে যাচ্ছি, ব্রিজটার নিচে দিয়ে টানেল দিয়ে যাচ্ছি বিভানের স্কুলের সামনে, এসেই পড়েছি, 12:15 মধ্যে ওর ছুটি হয়ে যাবে। তো চলো এখন যাই বিভানকে নিয়ে আসি, টাটা, বাই বাই, বাই বাই বললো সবকো, বাই বাই, স্কুল বন্ধ দেবে। তো দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ধরো কত সুন্দর করেছে, বৃষ্টি বৃষ্টি। আর আজকে দেখো এখানে ঘরে এসেছি, এখানে নিয়েছে আম, তো আমটাকে কেটে নিয়েছি, এখন আম খাচ্ছি, অনেক গরম লাগছে বন্ধুরা, দেখো এখানে একটা আম কেটে নিয়েছি, অনেকগুলো আম আনা হয়েছে আজকে শুক্রবার হাট থেকে।
মিষ্টি। চলো আমটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। টাটা। হ্যাঁ, ও এখানে আনা হয়েছে কাঁঠাল। হ্যাঁ, তো দেখো এই যে এখানে কাঁঠাল আনা হয়েছে, এত টেস্টি, এত মিষ্টি খেয়ে দেখেছি। এখন এটা আমি মুড়ি দিয়ে একটু খাবো। তো চলো, বিভানকে স্কুল থেকে নিয়ে আসলাম, এখন বাজে 12:30। তো কাঁঠাল খাবো আর এই যে মুড়ি দিয়ে। তো চলো কাঁঠালটা খেয়ে নিই মুড়ি দিয়ে মেখে। হ্যাঁ দেখো, এখানে কাঁঠাল খাচ্ছি মুড়ি দিয়ে, অনেক গরম পড়েছে। এখানে নিয়েছি বাবু এনেছে কাঁঠাল, এত মিষ্টি। তো কিছুটা এমনি এমনি খালি খালি খাওয়া হয়েছে, আর এখন মুড়ি দিয়ে একটু খেয়ে নিচ্ছি। খিদাও পেয়েছে, সকালে পরোটা বানানো হয়েছিল, আলুর পরোটা, তো আলুর পরোটা খেয়ে গিয়েছিলাম, আর এখন 12:30 বাজে, খিদা পেয়েছে। তো এখানে নিয়েছি মুড়ি আর কাঁঠাল দিয়ে। গাইস দেখো, এখানে একটা আপেল নিয়েছি। তো আমার বর অনেকগুলো আপেল এনেছিল, তো বিভান বলছে খাবে। তো বিভানের জন্য এটাকে আমি আগে আপেলটাকে ছুলে নিচ্ছি, আপেলটাকে ছুলে পিস পিস করে নিব। হাই গাইস, তো দেখো এখানে আজকে আমি স্কুল থেকে এসে দেখি বাবু এখানে পাতুরি করছে আর এখানে ভোল বানাচ্ছে। তো আজকে এখানে বানাচ্ছে কেচকি মাছের পাতুরি, কলা পাতাটাকে সেঁকে নিয়েছে, আর গুঁড়া মাছগুলো যে কেচকি মাছগুলো এগুলোকে মেখে কলা পাতায় নিয়েছে আজকে কেচকি মাছের পাতুরি। আর এখানে দেখো বিকাল দিকে আমার বর বলছে চলো আমরা ঘুরে আসি, বিভানকে নিয়ে আমি আর আমার হাজবেন্ড সবাই মিলে ঘুরতে চলে গেলাম। তো ওইখানে আমরা মানে এখানে আসা হয়েছে, বরঝাটার সামনে একটা মল আছে, খুব সুন্দর মলটা, লেডিস জেন্টস বেশিরভাগ জেন্টসেরই জিনিস পাওয়া যায়। তো এখানে ঘুরতে আসলাম এত দূরে, তারপরে এখানে দেখে বিভান বল বেট দেখেছে আর বল বেট লাগে। তো একটু আমার হাজবেন্ড, এই যে আমার হাজবেন্ড বিমানের সাথে বল ব্যাট খেলেছে, আর এদিকে আমরা অনেক রাত্র হয়ে গেছে, 7:30 বেজে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে সাবস্ক্রাইব।